সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম সুন্দরী তরুণীদের হোটেলে অনৈতিক কাজে বাধ্য করতেন স্বামী স্ত্রী টাইট জিন্স পরায় সংসদ থেকে বের করে দেয়া হল নারী সঙ্গে প্রেম মেনে না নিয়ে কিশোরীর সম্পর্ক আছে জানতে পেরে এমপিকে বিয়েতে রাজি নয় বাবা তরুণের আত্মহত্যা বিদেশে খেটে মরছে স্বামী দেশে প্রেমিকের সঙ্গে ফুর্তিতে মজেছে বউ মাহির স্ট্যাটাসে কিশোর ইঙ্গিত এবার দেখুন বিস্তারিত সংবাদ সুন্দরী তরুণীদের হোটেলে অনৈতিক কাজে বাধ্য করতেন স্বামী স্ত্রী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সিমরাইল মোড় থেকে নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব শনিবার পাঁচে জুন রাত সাড়ে আটটায় র্যাব এগারো এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে শুক্রবার চারে জুন রাতে ওই মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রুবেল সরকার ও তার স্ত্রী মোসাম্মদ সোনিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য তারা পনেরো থেকে পঁচিশ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করত। এ চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দীও করে রাখত বিদেশে অবস্থানকালীন তরুণীদের কোনো অবস্থায় নিজের ইচ্ছায় হোটেলের বাইরে যেতে দেওয়া হতো না প্রাথমিক অবস্থায় তরণীরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে রাজি না হলে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হতো গ্রেফতার দম্পতির জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে তাদের সঙ্গে রিফাদুল ইসলাম ওরফের হৃদয় টিকটক হৃদয়ের সরাসরি যোগাযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে আইনানু কার্যক্রম প্রক্রিয়াধীন টাইট জিন্স পরায় সংসদ থেকে বের করে দেয়া হল নারী এমপিকে জাতীয় সংসদে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা টাইট জিন্স প্যান্ট পরার অপরাধে আফ্রিকার দেশ তানজানিয়ার সংসদ সদস্য হয়েও ছাড় পেলেন না কন্ডেস্টার সিচুয়াল নামে এক নারী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরও অনুযায়ী টাইট জিন্স পরে আসা ওই নারী সাংসদকে সংসদ অধিবেশন থেকে সোজা বের করে দেন স্পিকার জবদুগাই জানা গেছে স্পিকার নারী সংসদ সদস্য কন্ডেস্টারকে বলেন বেরিয়ে যান ভালো পোশাক পরে ফের আমাদের সাথে যোগ দেবেন এ ঘটনার পর দুগাই এক পুরুষ সংসদ সদস্যকে বলেন আমাদের কোনো বোনেরা উদ্ভট পোশাক পরেন তারা আসলে সমাজকে কি বোঝাতে চান এই অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তানজানিয়ার স্পিকার এ ব্যাপারে নারী সংসদ সদস্যদের টাইট জিন্স পর নিষিদ্ধের ব্যাপারে সংসদীয় নিয়মের প্রসঙ্গ টেনে আরেক সংসদ সদস্য হুসাইন ওমর বলেন সংসদ সমাজেরই প্রতিবিম্ব এখানে রকম অশালীনতা গ্রাহ্য করা যায় না প্রসঙ্গত ভারত মহাসাগরে তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার প্রজাতন্ত্র শতাংশ খ্রিস্টান ৩৫ শতাংশ মুসলিম এবং বাকিরা ঐতিহ্যগত আফ্রিকান ধর্মের অনুসারী বাস করেন সূত্র ইয়েনি শাফাক বেআইয়ের সঙ্গে প্রেম মেনে না নিয়ে মারধর কিশোরীর আত্মহত্যা বোনের দেবরের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করায় তাঞ্জিলা আক্তার নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে শুক্রবার চারে জুন গভীর রাতে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে ঘটেছে এই ঘটনা ওই কিশোরী ইউনিয়নের কটুয়া তালুক গ্রামের বাসিন্দা আমির সিকদারের মেয়ে স্থানীয়রা জানিয়েছে বড় বোনের দেবর জুবাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঞ্জিলার কিন্তু তানজিলার পরিবার থেকে প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাঞ্জিলা বিয়েতে রাজি না হওয়ায় তাকে শুক্রবার রাতে মারধর করে তার বাবা তাই রাতে আত্মহত্যা করে সে শনিবার পাঁচে জুন দুপুরে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি আক্তার মোরশেদ জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে সম্পর্ক আছে জানতে পেরে বিয়েতে রাজি নয় বাবা তরুণের আত্মহত্যা নিজ পছন্দের মেয়ের সঙ্গে পরিবার থেকে বিয়েতে সম্মতি না হওয়ায় আশরাফুল ইসলাম নামের এক তরুণ আত্মহত্যা করেছেন শনিবার পাঁচে জুন রাতে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে বড়তল্লা গ্রামে ঘটেছে ঘটনা আশরাফুল ওই গ্রামের আব্দুর রফ মিয়ার ছেলে সে পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন আশরাফুল শনিবারও অটোরিকশা চালিয়েছে সন্ধ্যায় বাড়ি ফিরে তার বাবাকে তার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানিয়ে বিয়ের প্রসঙ্গ তোলেন কিন্তু তার বাবা বিয়েতে রাজি না হয়ে রাগ করলে আশরাফুল ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন রাতে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় জানালার ছিদ্র দিয়ে আশরাফুলের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ জানিয়েছেন তরুণের মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে তদন্ত প্রতিবেদন পেলেই এ বিষয়ে সঠিক কিছু বলতে পারব বিদেশে খেটে মরছে স্বামী দেশে প্রেমিকের সঙ্গে ফুর্তিতে মজেছে বউ ঢাকার ধামরায় দক্ষিণ আফ্রিকায় থাকা প্রথম স্বামীকে তালাক না দিয়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে দ্বিতীয় বিয়ে দিয়েছেন এলাকাবাসী শুক্রবার চারে জুন দুপুরে ওই প্রেমিক যুগল একটি কক্ষের ভেতর আপত্তিকর অবস্থায় ধরা পড়লে ঘটনা ঘটে গ্রামবাসী জানান স্বামী বিদেশে শরীরে ঘাম ঝরাচ্ছে এদিকে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে আনন্দ ফুর্তিতে দিন কাটাচ্ছে এ কারণে আমরা বিষয়টি সহজভাবে মেনে নিতে পারিনি হাতে নাতে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে গ্রামবাসী মিলে ওদের বিয়ে পড়িয়ে দিয়েছি এদিকে ওই গৃহবধূর দুটি শিশু সন্তান রয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নে একই সঙ্গে দুই স্বামী থাকার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে এলাকাবাসী জানান তার দুই সন্তানের ভবিষ্যৎ সুখের কথা ভেবে কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকা প্রবাসে চলে যান ওই গৃহবধূর স্বামী এ সুযোগে একই গ্রামে শফিকুল ইসলাম সাবু নামে বহু বিয়ে পাগল এক ব্যক্তির সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ শুক্রবার চারে জুন দুপুর একটার দিকে ওই পরকীয়া প্রেমিক শফিকুল ইসলাম সাবু ওই প্রবাসীর বাড়িতে যায় এ সময় গ্রামবাসী প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করেন এরপর তাদের মারধর করে পৌর শহরে ইসলামপুর মহল্লা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল আলিমকে ডেকে তাদের বিয়ে দেওয়া হয় কাবিন রেজিস্ট্রি করে তবে রাষ্ট্র বিধি অনুযায়ী পূর্বের স্বামীকে তালাক প্রদান না করে দ্বিতীয় বিয়ের এই কাবিন রেজিস্ট্রি ও বিয়ে সম্পন্ন করা হয় বিষয়টি নিয়ে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে প্রেমিক শফিকুল ইসলাম সাবু দৈহিক মিলামশার কথা স্বীকার করলেও বিয়ের বিষয়ে তার অসম্মতির কথা জানান তিনি বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিয়েছেন গ্রামবাসী এ বিয়ে আমি মানি না আমি গ্রামবাসীর বিচার চাই ওই আমার প্রথম স্বামী বিদেশে যাওয়ার পর থেকে শফিকুল ইসলাম আমার সঙ্গে পরকিয়া করে আসছে তাকে বিয়ের জন্য চাপ দিলে আমাকে বিয়ে না করে টালবাহানা করে শুধু সময় সময়ক্ষেপণ করতে থাকে গ্রামবাসীর হাতে আটক না হলে সে আমাকে বিয়ে না করে শুধু আমার দেহই ভোগ করতো আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন এ বিষয়ে কাজী মাওলানা আব্দুল আলিম বলেন আমাকে আগে স্বামী থাকার কথা গোপন রেখে কাবিন রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন গ্রামবাসী এ বিয়ে বৈধ নয় পূর্বে স্বামীকে তালাকের দিন থেকে তিন মাস তেরো দিন ইদ্যত পালনের পর দ্বিতীয় বিয়ে করতে পারেন একজন স্ত্রী এছাড়া যদি সে আগে বিয়ে করে অথবা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করে তাহলে তা রাষ্ট্র মুসলিম পারিবারিক আইন বিরোধী মাহির স্ট্যাটাসে কিসের ইঙ্গিত ঢাকার ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কদিন আগে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ডিভোর্সের বিষয়টি জানান তার দাবি দুই বছর আগে ডিভোর্স হয়েছে কিন্তু অপুর মন্তব্য ছিল আইনি প্রক্রিয়া শুরু হয়েছে ডিভোর্স এখনও হয়নি গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি নতুন এক ইঙ্গিত দিলেন স্ট্যাটাস থেকে ধারণা করা হয় স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে থাকার প্রবল যে আকৃতি ছিল তার মঙ্গলবার রাতে এক স্ট্যাটাসে সেই ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি লিখেছেন মুখে মুখে না হয় বারো ছেড়ে যাব বলেছিলাম কিন্তু যে খোদাকে তুমি বিশ্বাস করো তার কাছে শেষ দিন পর্যন্ত একসাথে থাকার জন্য কত কোটি মাথা ঠুকেছিলাম সেটা বুঝতে কেন পারলে না উল্লেখ্য স্ট্যাটাসের সঙ্গে ম্যাজেন্ডা কালার শাড়ি পরে একটা ছবিও পোস্ট করেছেন মাহি ছবি দেখে মনে হয় যেন চোখ বন্ধ করে সেসব দিনের কথাই মনে করছেন অভিনেত্রী দু সালের পঁচিশে মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে মাহির বিয়ে হয় আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম